খবরের শিরোনামে তিনি বরাবরই থাকতে ভালোবাসেন, যে কারণে নানা সময় জড়িয়েছেন নানা বিতর্কে। তা সে টেলিভিশন চ্যানেলের টক শোতে বেফাঁস মন্তব্য করে হোক বা হঠাৎ করেই নিজের বিয়ের ঘোষণা করে। তবে এবার যে কারণে খবরের শিরোনামে উঠলেন হার্দিক পাণ্ডিয়া, তা সত্যিই মহৎ। আইপিএল এর মঞ্চে তিনিই হলেন প্রথম ক্রিকেটার যিনি ব্ল্যাক লাইভস ম্যাটারের বর্ণবিদ্বেষ বিরোধী বার্তা দিলেন মাঠ থেকে। ঘটনাটি ঘটল রাজস্থান রয়্যালস বনাম মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচে। ম্যাচের ১৯তম ওভারে নিজের অর্ধশতরান পূরণ করার পরই নিজের ডান হাঁটু গেড়ে বসে ডান হাত তুলে স্যালুট জানান তিনি। আমেরিকায় জর্জ ফ্লয়েডের মৃত্যুর প্রতিবাদে খেলার মাঠে এই দৃশ্য অবশ্য আগেও দেখা গেছে। গোটা বিশ্ব যখন বর্ণবিদ্বেষের বিরুদ্ধে গর্জে উঠেছে ব্ল্যাক লাইভস ম্যাটার বলে, তখন তাতে সামিল হয়েছে ক্রীড়া জগতও। কিন্তু আইপিএল এর মঞ্চে এই প্রথম তা নিয়ে এলেন হার্দিক। ডাগ আউট থেকে সেই সময় তার সেই স্যালুট মুষ্টিবদ্ধ হাতে প্রথম গ্রহণ করলেন অধিনায়ক কায়রন পোলার্ড। হার্দিকের এই জেস্টারের প্রশংসা করছেন ড্যারেন সামির মতো একাধিক ক্রিকেটার। স্পোর্টস ব্যুরো, আরোহী নিউজ।